প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কতজন স্ত্রী ছিল? দুইজন, নাকি চারজন, নাকি ছয়জন, নাকি কত? ভাই বিশ্বাস করেন, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা প্রায় শেষ করলাম, এর মধ্যে অনেক অনেক আমার অনেক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছি যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী কয়জন, তোমরা বলো তো, বলতে পারেন সঠিকভাবে। কেউ মানে অযথা বলছে যে হতে পারে 11 জন, শুনছি 11 জন, 4 জন শুনছি, 2 জন, ঠিক এই রকমভাবে অনেকে বলে, অনেকে না বেশিরভাগই বলে। মানে আমাদের তো আসলে দিনের জ্ঞান যে অর্জন করা লাগবে এই চিন্তা আলহামদুলিল্লাহ কারো নাই, তো এটা শিখার প্রয়োজনীয়তা কারো হয় বলে আমার হয়তো বা হয়, কারো খুব কম মানুষের হয়। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করেন না, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হেদায়েত না করে। তো এই হলো কথা। তো আসুন জেনে নেই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিল, তাদের নামগুলো কি কি, এটা অ্যাজ এ মুসলিম হিসেবে সবার জানা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর স্ত্রীর নাম হচ্ছে যে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হচ্ছে আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বর জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বর উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 নম্বর জয়নব বিনতে জাহাশ ইবনে রিয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নম্বর হচ্ছে জুওয়াই রিয়াহ বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নম্বর উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান। 10 নম্বর সাফিয়া বিনতে হুয়াই। 11 নম্বর সর্বশেষ নম্বর হচ্ছে মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো সর্বমোট 11 জন স্ত্রী। এটাই শুদ্ধ এবং এটাই সঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝে সঠিক বুঝটা দান করুক। আল্লাহুম্মা আমিন।